বাবা খুব গরম পড়েছে, এই গরমে নিশ্চয়ই আপনাদেরও খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি। তবে এই গরমে শরীরকে কিছুক্ষণের জন্য ঠান্ডা রাখতে শরবতের থেকে বেশি ভালো কিছু বোধহয় হয় না। তাই আজ কথার টুকিটাকিতে আমি এক বিশেষ শরবত বানাবো, আসুন দেখে নিই। এই গরমে শরীরের জন্য আরামদায়ক আর উপকারী কিছুই বানাবো। কি বানাবো বলুন তো? মৌরির শরবত। ছোটবেলায় মা ঠাকুমারা আমাদেরকে মৌরি ভেজানো জলে মিছরি মিশিয়ে খাওয়াতো আর বলতো এতে পেট ঠান্ডা থাকবে। আমি সেরকমই সারা রাত মৌরি ভিজিয়েছি, এক বোতল জলে এক কাপ মৌরি। এবার এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার ভালো করে মৌরির নির্যাস নিংড়ে নিতে হবে, তাহলে মৌরিতে যত গুণাগুণ আছে সবটাই জলের মধ্যে মিশে যাবে। মৌরির কিন্তু অনেক গুণাগুণ, রক্তচাপ কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, রক্তকে দূষণ মুক্ত রাখে আর গরমে শরীর ঠান্ডা রাখে। এবারে জলটা কড়াইতে ফুটিয়ে নিতে হবে মধু দিয়ে। আমি আর মিছরি দিচ্ছি না, কারণ মধু বেশি উপকারী, মিষ্টিও হবে আর সবাই নির্দ্বিধায় খেতেও পারবে। এই দেখুন জলটা ফুটে গেছে, এবার হাতে করে দেখে নিতে হবে যে চ্যাটচ্যাটে হয়েছে কিনা শিরার মতো। যে মৌরি ভেজানো জল আর মধু ফুটছিল সেখান থেকে এই শিরাটা আমি তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে গ্লাসে দিয়ে দেব। এবার এর মধ্যে জল দেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা তুলসী গাছের বীজ মিশিয়ে নেব, ভালো করে গুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মৌরির শরবত। কি কথার মতো সবটা নোটবুকে লিখে নিয়েছেন তো? ঘরে কিন্তু অবশ্যই বানাবেন, এই গরমে এটা খুব উপকারী। আর বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের কথার টুকিটাকি এখানেই শেষ, কিন্তু আবার আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো একটা টুকিটাকি নিয়ে। চলো পাল্টা।